আমার কাছে টাকা নাই 10 টাকার আম খাওয়াবেন শুনেন 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 মামা শুনেন বসে রাখেন 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 শুনেন আসসালামু আলাইকুম কি বিক্রি করতেছেন এই যে পেয়ারা আম পেয়ারা কত করে বিক্রি করতেছেন আম কত করে নিম্নে 10 এখন একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন মানে আম খেতে মনে চাচ্ছিল কিন্তু টাকা আনতে ভুলে গেছি মানে আমার কাছে টাকা নাই 10 টাকার আম খাওয়াবেন হ্যাঁ না দাবি রাখবেন না কেন দাবি রাখবো আপনার যদি দাবি রাখেন তাহলে খাবো না থাক না আমার মন খারাপ করে দিতেছেন ভাই না 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 কেন মন খারাপ বের হয়েছেন কখন বিক্রি করছেন মোটেও বিক্রি করছেন মন খারাপ করে দিতেছেন নাকি না না ওই যে মুখে হাসি নাই আমি যদি টাকা দিয়ে খাইতাম তাহলে তো আপনার মুখে হাসি থাকতো সত্যি কথা বলেন মন খারাপ করে থাকলে দেওয়া লাগবে না রাইখে দেন তাহলে মন খারাপ করে দিলে আপনার সেটা তো অবশ্যই ঠিক কত টাকা করে দিকে নেন কত টাকা চলে যায় এখন তো আজকে টাকা নিয়ে বের হয় নাই মামা কি 10 টাকা একটুকুই দেন নাকি আরো বেশি দেন এইখানেই তাই এই যে খরচা আছে না যে মনে করেন মরিচ বেশি আচ্ছা শুনেন শুনেন আমি কি দাবি রাখবেন নাকি না না কেন দাবি সত্যি আপনাকে দিলাম আমি খাইতে তাহলে সারাদিন বিক্রি করতে তাহলে কয় টাকা লাভ থাকে হয় 300 আজকে তো 10 টাকা লস হয়ে গেল 300 শুনেন শুনেন না শুনেন 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 মামা শুনেন বসে রাখেন 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 শুনেন একটু কথা বলি শুনেন বলেন তো 10 টাকা লস হয়ে গেল না আজকে 10 টাকা এক জায়গায় লস হলো আর এক জায়গায় আমার বসাবে নকরেন বেচা কিনা করতে পারলে 10 টাকা না তারপর আছে না আপনি তো দিলেন একটু তো চিন্তা করলেন না যে আমি যে দিতেছি আমার তো 10 টাকা লস হইতেছে আমার তো আর আহামরি চালান না চিন্তা করলে আমার ভাই যদি চাইতো বা আমার এটা তো সবাই তো আর এটা বুঝে না বুঝে সবাই না বুঝলে সবার জ্ঞান বুদ্ধি না থাকলে আচ্ছা এরকমও তো হতে পারে যে আমরা মনে করেন যে আমার কাছে টাকা আছে আমি বাটপারি করে খাইতে চাইছি এখন মনে করলেন যে আমি টাকা আনিনি টাকা নাই আমার কাছে আপনাকে আমি খুশি মনে খিলাই দিচ্ছি আমার দেশে বাড়ি কোথায় দিনাজপুর এই জন্যই মন অনেক ভালো শুনেন এদিকে আসেন আমার কাছে টাকা আছে হ্যাঁ আমি দেখলাম যে আপনি আমারে দেন কি না ঠিক আছে কারণ আপনার তো পুঁজি অল্প বুঝেন নাই তারপর আপনার মন অনেক বড় মন আমি এই ব্যবসা করতে আমি ঢাকা শহরে আসছি বেকে দেখি আমার 2-3 লাখ টাকা 10 লাখ টাকা মারা গেছে কেমনে ব্যবসা করতেন কি ব্যবসা করতেন এই গরু মুশের ব্যবসা করতেন ওটা কি হয়েছে ওইটা মানে ইন্ডিয়ান কোরিয়ে ওটা হয়তো না পরে তারপরে তার বেড়া হয়ে গেল চাকরি করে নাকি ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে আমার চারটি সবাই কি লেখাপড়া করে এখন তো আবার মনে করেন যে যুগ ভালো না সেটা ভালো করছেন জামাইরা সবাই ফ্যামিলি ভালো আচ্ছা ঠিক আছে শুনেন যাই হোক এখন কয় টাকা দিব বলেন টাকা আছে সত্যি আছে কয় টাকা দিব বলেন 100 টাকা দিব না আমি টাকা দিব না আপনাকে আমি আপনাকে আমি খুশি করে খিলাইছি খুশি করে তাই বলেন আপনার খুশি করে দিছেন না আপনার আমি খুশি করে দিছি তাহলে না না শুনেন 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 এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনি আমার খুশি করে দিছেন বলেন না কেন যে দিব না বলছেন আমি আপনাকে খুশি করে খিলাইছি আমার টাকা দিবেন কেন আমি আমি আপনাকে খুশি করে দিছি ধরেন রাখেন এদিকে আসেন রাখেন আমি আপনাকে খুশি হয়ে দিছি
অল্প টাকা বেশি তো না রাখেন আপনি আর খুশি করে দিবেন না আমি আপনাকে খুশি দিতে পারি খুশি করে তো দিতে পারেন না এখন আপনাকে খিলাইলাম আমি 10 টাকা আর আপনি এতগুলো আমার টাকা খুশি হয়ে দিছে সমস্যা নাই রাখেন রাখেন ধরুন ধরুন সমস্যা নাই কোনো সমস্যা নাই ধরুন আপনি আমি খুশি হয়ে দিছি রাখেন আপনি আমি খুশি হয়ে দিছি কোনো সমস্যা নাই রাখেন আপনি অল্প টাকা বেশি না কয় টাকা আমি খুশি হয়ে দিছি সমস্যা নাই আপনি রাখেন ঠিক আছে আমি বললাম তো কোনো সমস্যা নাই আমি খুশি হয়ে দিছি আপনার খুশি হয়ে দিবেন না তাহলে আমি আপনার আম খাবো না রাইখে দেই আমি তো খুশি হয়ে নিছি আপনার আম আর আপনি তো খুশি হয়ে দিছেন আমি যে আমি যদি আপনার খুশি হয়ে দিই আপনি নিতে পারবেন না কেন বলেন শুনেন এদিকে আসেন কাছে আসেন আমি বলি আমি খুশি হয়ে দিছি আপনার কোনো সমস্যা নাই দোয়া করবেন শুধু এইতে আর কিছু লাগবে না ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম